কোনো অবস্থাতেই তফসিল অথবা নির্বাচন কোনটাই প্রতিহত করার শক্তি তাদের নাই, কারণ নেতাকর্মী কিছু আছে, সকলে তো এমপি হতে চায়, একটা পদ চায়, কিন্তু জনগণের কিন্তু সময় নাই এই মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে নিজের প্রাণটাকে গিয়ে ঢেলে দেওয়ার। যখন কোনো দেশের জনগণ মনে করে যে আওয়ামী লীগের থেকে বিএনপি ভালো চালাবে না, ভালো চালাবে না, কথাটা বুঝুন, আওয়ামী লীগের থেকে বিএনপি ভালো চালাবে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই বিএনপির জন্য যে দৌড়ায় গিয়ে ভোট দেওয়ার যে ব্যাপারটা সেটা থাকবে না। আপনি যে বিএনপি করে সাধারণত তাকেও ডাকেন, নির্মমভাবে জিজ্ঞাসা করেন দরজা বন্ধ করে ক্যামেরা না চালিয়ে, সেও বলবে যে এই করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল গাজার যুদ্ধ, সব কিছু মিলিয়ে এই টালমাটাল পৃথিবীতে জননেত্রী শেখ হাসিনার থেকে বেটার ব্যবস্থাপক তারা মনে করে না যে খালেদা জিয়া বা তারিক জিয়া হতে পারে, কারণ অতীত ইতিহাস তো ভুলে যায় নাই। সুতরাং ভোটার টার্ন আউট বলুন, আপনি আর যাও সব নিয়ামক বলছেন, তার সাথে অনেক কিছুর একটা সম্পর্ক রয়েছে। দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে আমরা 1971 সালে স্বাধীনতা বিজয় করার পরে যেটা সবচেয়ে বড় সাফারিং আমাদের হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সময় সামরিক বাহিনী সহ বিভিন্ন কুয়ের মাধ্যমে অনির্বাচিত যারা, মেজর জেনারেল জিয়া রহমান একজন, হুসেন মোহাম্মদ এরশাদ একজন, হ্যাঁ, এভাবে এটার দ্বারা আমরা আক্রান্ত হয়েছি এবং আমাদের গণতন্ত্রটা ম্যাচিওর হতে পারেনি। আমাদের চাওয়া পাওয়ার জায়গাটা হচ্ছে আমরা আর কোনোদিন এমন কোনো আইন বা ব্যবস্থা গ্রহণ করব না যেখানে জনগণের ম্যান্ডেট নেই কিন্তু আপনি ক্ষমতা গ্রহণ করতে পারেন, এটাই আমাদের জায়গা। খুব সিম্পল, খুব সহজ, খুব সহজ, অনেকে বুঝতে চায়, অনেকে বুঝতে চায় না, অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, কিন্তু একজন নামাজির যেমন নামাজ পড়া সঠিক, তাই আপনি যায় নামাজ তাহলে না দিলেও নামাজ পড়বে, ঠিক একইভাবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংবিধানের যে ধারাবাহিকতা ধরে রাখাটা সঠিক। সুতরাং জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগ এবং এই সরকার সঠিক কাজটি করবে। এবং 1996 সালের কথা বলি, 1996 সালের 15ই ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়া একতরফা একটা নির্বাচন করার চেষ্টা করেছিলেন, সেখানে কিন্তু মিঠাপুকুরে কোনো নির্বাচন করতে পারেন নাই। আমার সাহসী ভাই বোনেরা যারা ছিলেন নির্বাচন বন্ধ করে দিয়েছিলেন এবং সমস্ত বাংলাদেশে প্রায় 40% জায়গায় কিন্তু কোনো পোলিংই করতে পারেন নাই। এখন এরকম প্রতিহত করার শক্তি যদি তাদের থাকে না, তাহলে এই অনুষ্ঠান না, তাহলে এই অনুষ্ঠানটা ভালো হতো, তাহলে তফসিল থামাতে পারতো। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে কোনো অবস্থাতেই তফসিল অথবা নির্বাচন কোনোটাই প্রতিহত করার শক্তি তাদের নাই, কারণ নেতাকর্মী কিছু আছে, সকলে তো এমপি হতে চায়, একটা পদ চায়, কিন্তু জনগণের কিন্তু সময় নাই এই মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে নিজের প্রাণটাকে গিয়ে ঢেলে দেওয়ার। তো ওই জায়গার থেকে বলতে চাই, আমি বিশ্বাস করতে চাই যে জাতীয় পার্টি নির্বাচনে আসবে, আমি নিশ্চিত আসবে, কোনো অসুবিধা নেই। এবং আমি এও মনে করি জাতীয় পার্টি চাইলে 300 আসনে আসলেই তো তারা নমিনেশন দিতে পারে, ভালো ভালো লোক বাংলাদেশে আছে, অনেক মানুষ আছে একটা দলীয় পরিচয় খুঁজে, নাই তার পিছনে দল, তাদেরকেও তারা পাবে, তাই না? শুধু আমি সেই জায়গায় কোনো বাধা খুঁজে পাচ্ছি না। আমি মনে করি আমাদের জায়গাগুলোকে খুব সরল জায়গায় রাখতে হবে, অকারণে জটিল করে মিথ্যা জনপ্রিয়তা না খুঁজে সহজ সরলভাবে একটা সরল বিশ্বাস নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তারপরে যতটুকু যা হওয়ার সেটা দেখা যাবে, মেঘের উপরে কী লেখা আছে, আল্লাহ কী চান সেটা তো আমরা জানি না, কিন্তু মানুষ হিসাবে আমাদের যে দায়িত্ব দেশ ও জাতির প্রতি, মানুষের প্রতি, সেটা আমাদের করতে হবে। আমি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রীকে কি কোনো ক্ষতি করছে নাকি? এই চ্যানেল আই থেকে শুরু করে যে এত টেলিফোন সব কিছু তো অনুমতি বলেন, নীতিমালা বলেন, সবই তো তিনি করলেন, পদ্মা সেতু দিলেন, শুধু ওনাকে কেন পদত্যাগ করতে হবে? এটা তো একটা অযাচিত চাওয়া, এটা তো জিএম কাদেরও চায় না, মানে যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান, কেউ চায় না, একমাত্র বিএনপি চায়, জামাত চায়, কিছুই বলছে না, বলছে যদি, বলছে আপনি এটা যদি ফেলে দিচ্ছেন। আচ্ছা আমি বলি, তাদের তাদের কথা হচ্ছে তারা তাদের ফলাফলটাকে নিশ্চিত করতে চায়, সন্দিহান ফেয়ার ভোট নিয়ে, এবং ওনাদের চেয়ারম্যানও কিন্তু বারবার বলছেন, ওনারা প্রকাশ্যে বারবারই বলছেন যে ভোটটা ঠিক হবে না, ভোটটা ফেয়ার হবে না। না 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 না, সোমা শুনেন সোমা, আমি একটা কথা সহজভাবে বলি, ইউ মাস্ট অ্যালাউ পিপল টু বি আ পলিটিশিয়ান। জিএম কাদের ইজ এ পলিটিশিয়ান, শামীম হায়দার পাটওয়ারি ইজ এ পলিটিশিয়ান, আই রাশেদ রহমান এম এ পলিটিশিয়ান, নো নো আমি বল, আমি নো 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 নো, তারা কি ঐকিক নিয়মের মতো কথা বলবে? তো বলবে তো, যে সংখ্যা থাকতে পারে, আমাদেরকে বুঝে নিতে হবে, না না এটা তো, এটা তো শুনে, নো নো আমি একটু, ফলাফল কি হয় সেটার উপর তো আমরা নির্ভর করবো। উনি যে পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছেন সেটা কি এরকম স্টেটমেন্ট হবে ঐকিক নিয়মের মতো? তা তো না, হিজ বিং এ পলিটিশিয়ান, হ্যাঁ হ্যাঁ, উনি ওনার, উনি উনি না না উনি ওনার নিরাপত্তা, উনি ওনার জায়গাটাকে নিশ্চিত করতে চান,
সেই জায়গায় রাজনীতিবিদ রাজনীতিবিদের মতো কথা বলবেন, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক, সেটাই তো বলছি। সেই জন্য আমি তো দোষ খুঁজে পাচ্ছি, আমি একদমই দোষ খুঁজে পাচ্ছি, কিন্তু উনি কি বলছেন, রাজনীতিবিদ রাজনীতিবিদের কথা বলবেন না না শেষ বলে কিছু না না, কিন্তু উনি কি বলছেন সেটা আপনি আনলেন, কোনটা বলছেন উনি, উনি কিন্তু বলছেন না যে জনতা শেখ হাসিনাকে চলে যেতে হবে, উনি কিন্তু বলছেন না, না উনি ওনার দাবি তো কোনোদিনও ছিল না, এক্স্যাক্টলি নো 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 এক্স্যাক্টলি কোনোদিনও বলেনি যে ওনাকে পদত্যাগ করতে হবে, এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ মাই পয়েন্ট, দ্যাট ওয়াজ তো বেটা ওনা কোনোদিনই বলেনি, দ্যাটস মাই পয়েন্ট, আমি আপনাকে চেয়ারম্যানও একাধিকবার এসেছে কোনোদিন বলেনি, এর পরের লাইনটা বলতে দিবেন তো, হ্যাঁ অবশ্যই, এটা বলছে না কেন, তার মানে দিনের শেষে তার আস্থা আছে যে ভালো নির্বাচন জনতা শেখ হাসিনার কাছে করা সম্ভব, কথা শেষ করতে দেন না, কথা শেষ করতে উনি জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চান না, কারণ জাতীয় পার্টি সর্বান্তকরণে বিশ্বাস করে যে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করলে, একসাথে আলাপ আলোচনা করলে, পথ চললে ভালো নির্বাচন, এই সহযোগিতা করার জন্য আপনাদের এইরকম সহযোগিতা ওনারা করেন বলে ওনাদেরকে কি যে কি নামে ডাকা হয়, গৃহপালিত টিহপালিত কি সব, আপনি শুনেন আমি জাতীয় পার্টির পক্ষে তো না তাও বলি, একদিন সংসদের যে কার্যক্রম চলে শুনবেন, জাতীয় পার্টি যেই পরিমাণ সমালোচনা করে এবং এবং যেই পরিমাণ আইনে ত্রুটি ধরিয়ে দেয় এবং জাতীয় পার্টির গঠনমূলক সমালোচনার কারণে কত আইন পরিবর্তিত হয়েছে এবং ছোট ছোট পরিবর্তন, ইউ হ্যাভ নো আইডিয়া, যারা সংসদ দেখে না যারা শোনে না তারা বোঝে না যে জাতীয় পার্টির কত ভালো রোল এই সংসদে ছিল।